বিভিন্ন ক্ষেত্রে দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর আর এর সমীকরণ হলো আর সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, সমীকরণ ওয়ান। যদি ভেক্টর এ সমান্তরাল ভেক্টর বি হয় তবে থিটা সমান সমান জিরো ডিগ্রি, সুতরাং আর সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস কস জিরো ডিগ্রি সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, যেখানে কস জিরো ডিগ্রি সমান সমান ওয়ান। সুতরাং আর সমান সমান এ প্লাস বি, এক্ষেত্রে এই আরই হলো সর্বাধিক লব্ধি ভেক্টর। মড ভেক্টর আর হয়ে যাচ্ছে মড ভেক্টর এ প্লাস মড ভেক্টর বি। এই লব্ধি ভেক্টর মূলত সর্বাধিক লব্ধি ভেক্টর আর ম্যাক্স। আর ম্যাক্স হলো সর্বাধিক লব্ধি ভেক্টর। সর্বাধিক লব্ধি ভেক্টর মড ভেক্টর আর ম্যাক্স সমান সমান মড ভেক্টর এ প্লাস মড ভেক্টর বি। এই হলো সর্বাধিক লব্ধি ভেক্টরের মান বা ম্যাগনিচিউড। যদি আমরা সর্বাধিক লব্ধি ভেক্টরের চিত্র অঙ্কন করি তাহলে ভেক্টর এ ভেক্টর বি দুটি সমান্তরাল ভেক্টর ওএস, ওপি সরলরেখা ভেক্টর এ কে এবং ওবি সরলরেখা ওপি সরলরেখা ভেক্টর এ কে এবং ওকিউ সরলরেখা ভেক্টর বি কে মান এবং অভিমুখে নির্দেশ করে। সেক্ষেত্রে সর্বাধিক লব্ধি ভেক্টর বা সর্বোচ্চ লব্ধি ভেক্টর ভেক্টর আর্মেক্স হলো ওএস সরলরেখা। ওএস সরলরেখা মান এবং অভিমুখে সর্বাধিক লব্ধি ভেক্টরকে নির্দেশ করে। এক্ষেত্রে সর্বাধিক লব্ধি ভেক্টর আর্ম্যাক্স ভেক্টর এ অপেক্ষা বৃহৎ হয় এবং আর্ম্যাক্স ভেক্টর বি অপেক্ষাও বৃহৎ হয়। সর্বাধিক লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয় করতে গেলে ট্যান ফাইয়ের সমীকরণ হয় ট্যান ফাই সমান সমান বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এক্ষেত্রে থিটা সমান সমান জিরো ডিগ্রি, যেহেতু ভেক্টর এ ভেক্টর বি এর সমান্তরাল সেহেতু থিটা সমান সমান জিরো ডিগ্রি। সুতরাং বি সাইন জিরো ডিগ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি কস জিরো ডিগ্রি সমান সমান বি ইন্টু জিরো ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু ওয়ান, যেহেতু কস জিরো ডিগ্রি ইজ ওয়ান সাইন জিরো ডিগ্রি ইজ জিরো, সুতরাং জিরো ডিভাইডেড বাই এ প্লাস বি। সুতরাং ট্যান ফাই সমান সমান জিরো, জিরো বাই এনিথিং ইজ জিরো, দ্যাটস ওয়াই ট্যান ফাই ইকুয়াল টু জিরো। সুতরাং ফাই সমান সমান ট্যান ইনভার্স জিরো, সুতরাং ফাই সমান সমান জিরো ডিগ্রি। ফাই সমান সমান জিরো ডিগ্রি অর্থাৎ চিত্রে আমরা যদি একটু দেখে নিই, ফাই জিরো ডিগ্রি মানে সর্বোচ্চ লব্ধি ভেক্টর আর্ম্যাক্স আর্ম্যাক্স ভেক্টর এর সমান্তরাল এবং ভেক্টর বি এর সমান্তরাল। থিটা সমান সমান জিরো ডিগ্রি মানে এ সমান ভেক্টর এ সমান্তরাল ভেক্টর বি। সুতরাং ভেক্টর আর্ম্যাক্স সমান্তরাল ভেক্টর এ এবং ভেক্টর আর্ম্যাক্স সমান্তরাল ভেক্টর বি, অর্থাৎ দুটি সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে দুটি সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে বা একই অভিমুখে একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল দুটি ভেক্টরের লব্ধি একই অভিমুখে একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল দুটি ভেক্টর ভেক্টর এ এবং ভেক্টর বি এর লব্ধি ভেক্টর এর মান লব্ধি ভেক্টরের মান
লব্ধি ভেক্টরের মান ওই ভেক্টর দ্বয়ের মানের সমষ্টির সমান, ওই ভেক্টর দ্বয়ের মানের সমষ্টির সমান, অর্থাৎ মড ভেক্টরে এবং মড ভেক্টর বি এর মানের সমষ্টির সমান, এবং ওই লব্ধি ভেক্টর ওই দুটি সমান্তরাল ভেক্টরের সাপেক্ষে সমান্তরাল হয় এবং একই সরল রেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ একই অভিমুখে একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরের মান ওই ভেক্টর দ্বয়ের মানের সমষ্টির সমান হয় এবং ওই ভেক্টর দ্বয়ের সমান্তরালে একই সরলরেখা বরাবর লব্ধি ভেক্টর বা সর্বোচ্চ লব্ধি ভেক্টর ক্রিয়া করে। যদি ভেক্টর এ ভেক্টর বি এর সমান্তরাল হয় তবে মড ভেক্টর আর ম্যাক্স সমান সমান মড ভেক্টর এ প্লাস মড ভেক্টর বি হয়। এছাড়াও মড ভেক্টর আর ম্যাক্স ভেক্টর এর সমান্তরাল এবং ভেক্টর আর ম্যাক্স ভেক্টর বি এরও সমান্তরাল হয়। সর্বনিম্ন লব্ধি ভেক্টর মিনিমাম রেজাল্টেন্ট ভেক্টর নাম্বার টু, সর্বনিম্ন লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টরের মান দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরের মান আর সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, সমীকরণ ১। যদি থিটা সমান সমান 180 ডিগ্রি হয় তবে আর সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি। যেহেতু কস 180 ডিগ্রি সমান সমান -1, সেহেতু আর সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ব্র্যাকেট ওপেন -1, সুতরাং আর সমান সমান এ মাইনাস বি। এক্ষেত্রে এই লব্ধি ভেক্টর আর কে আমরা আর মিন দ্বারা চিহ্নিতকরণ করি। আর মিন মান হলো সর্বনিম্ন লব্ধি ভেক্টর আর মিন সমান সমান এ মাইনাস বি, মড ভেক্টর আর মিন সমান সমান মড ভেক্টর এ মাইনাস মড ভেক্টর বি। ওপি সরলরেখা ভেক্টর এ কে মান এবং অভিমুখে নির্দেশ করে, ও কিউ সরলরেখা ভেক্টর বি কে মান এবং অভিমুখে নির্দেশ করে। সুতরাং ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি পরস্পর একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল বিপরীত ভেক্টর, বিপরীত অভিমুখে ক্রিয়াশীল করে, বিপরীত ভেক্টর নয়। এক্ষেত্রে থিটা সমান সমান 180 ডিগ্রি এবং সর্বনিম্ন লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয়ের ক্ষেত্রে ট্যান ফাই সমান সমান বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা সমান সমান বি কস 180 বি সাইন 180 ডিগ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি কস 180 ডিগ্রি, বি ইন্টু 0 যেহেতু সাইন 180 ডিগ্রি 0, এ প্লাস বি কস ইন্টু -1, বি ইন্টু -1 কস 180 ডিগ্রি -1, সুতরাং 0 ডিভাইডেড বাই এ মাইনাস বি। সুতরাং ট্যান ফাই সমান সমান 0, সুতরাং ফাই সমান সমান ট্যান ইনভার্স 0, সুতরাং ফাই সমান সমান 0 ডিগ্রি। সুতরাং আর মিন ভেক্টর সর্বনিম্ন লব্ধি ভেক্টর ভেক্টর এর সমান্তরাল এবং আর মিন ভেক্টর ভেক্টর বি এর বিপরীত অভিমুখে এবং একই সরল সরলরেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ ভেক্টর আর মিন দ্বিতীয় ভেক্টর ভেক্টর বি এর বিপরীত অভিমুখে এবং একই সরলরেখা বরাবর ক্রিয়া করে। বিপরীত অভিমুখে বা অ্যান্টি প্যারালাল একই সরলরেখা বরাবর বিপরীত অভিমুখে ক্রিয়া করে মানে ভেক্টর আর মিন ভেক্টর বি এর অ্যান্টি প্যারালাল। সুতরাং একই সরলরেখা বরাবর বিপরীত অভিমুখে
क्रियाशील दुटी भेक्टर क्षेत्र अर्थात चित्रे ओ ए भेक्टर ए भेक्टर बी विपरीतमुखी एवं सर्वनिम्न लब्धि भेक्टर आर्मिन के ओ एस सरलरेखा द्वारा चिन्हितकरण करा जाए। सुतरां सर्वनिम्न लब्धि भेक्टर ए एर समान्तराल एवं बी एर विपरीत अभिमुखे क्रिया करे। सुतरां एक ही सरलरेखा बराबर विपरीत अभिमुखे क्रियाशील दुटी भेक्टर लब्धि भेक्टर मान एक ही सरलरेखा बराबर विपरीत अभिमुखे क्रियाशील दुटी लब्धि भेक्टर मान अर्थात न्यूनतम लब्धि भेक्टर मान ওই ভেক্টর দ্বয়ের ওই বিপরীতমুখী ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফল বা অন্তরফলের সমান হয়। সর্বনিম্ন লব্ধি ভেক্টরের মান ওই বিপরীতমুখী ভেক্টর দ্বয়ের মানের অন্তরফলের সমান হয়। এবং সর্বনিম্ন লব্ধি ভেক্টর বৃহত্তর ভেক্টর অর্থাৎ ভেক্টর এ এর সমান্তরালে এবং ক্ষুদ্রতর ভেক্টর অর্থাৎ ভেক্টর বি এর বিপরীত অভিমুখে ক্রিয়া করে। সুতরাং ভেক্টর আর্মিন ভেক্টর এ এর সমান্তরাল। তিন নম্বর দুটি লম্ব ভেক্টরের লব্ধি ভেক্টর পরস্পরের সহিত লম্বভাবে ক্রিয়াশীল দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ নির্ণয় করতে হবে। আর সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা সমীকরণ ওয়ান। যদি থিটা সমান সমান 90 ডিগ্রি অর্থাৎ ভেক্টর এ ভেক্টর বি এর সাপেক্ষে লম্ব তবে থিটা সমান সমান 90 ডিগ্রি সুতরাং আর সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস 90 ডিগ্রি। সুতরাং আর সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু কস 90 ডিগ্রি সমান সমান শূন্য সেহেতু আর সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবং আমরা যদি এক্ষেত্রে ওই লম্ব ভেক্টর দ্বয়ের চিত্র অঙ্কন করি তাহলে আমাদের একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। ভেক্টর এ ওপি সরলরেখা এবং ভেক্টর বি ও কিউ সরলরেখা দ্বারা নির্দেশিত এবং ভেক্টর এ এবং ভেক্টর বি অন্তর্বর্তী কোণ 90 ডিগ্রি এবং ও এস কর্ণটি ভেক্টর আরকে নির্দেশ করে। ফাই হলো আর লব্ধি ভেক্টর আর এবং এর অন্তর্বর্তী কোণ ট্যান ফাই সমান সমান বি সাইন 90 ডিগ্রি বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা সমান সমান বি সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি কস 90 ডিগ্রি সমান সমান বি ডিভাইডেড বাই বি ইন্টু ওয়ান সাইন 90 ডিগ্রি ওয়ান
divided by a plus b into 0, cos 90 degree is 0. Therefore, tan phi equal b by a. Tan phi shaman shaman b by a. Phi holo lobdi vector er obhimukh. Vector a er sapekkhe lobdi vector er obhimukh. Sutrang phi shaman shaman tan inverse b by a. Ei holo vector a er sapekkhe vector r er obhimukh. যদি ভেক্টর এ ভেক্টর বি এর সাপেক্ষে লম্ব এবং ভেক্টর এ ভেক্টর বি এর সমান হয় মানের সমান হয় তবে আর সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার যেহেতু বি সমান সমান এ সুতরাং লব্ধি ভেক্টরের মান সমান সমান রুট টু এ আর সমান সমান রুট টু এ যেকোনো একটি ভেক্টরের মানে রুট টু গুণ ট্যান ফাই সমান সমান বি বাই এ যেহেতু থিটা 90 ডিগ্রি আর যেহেতু বি সমান সমান এ সেহেতু ট্যান ফাই সমান সমান ওয়ান সুতরাং ফাই সমান সমান ট্যান ইনভার্স ওয়ান সুতরাং ফাই সমান সমান 45 ডিগ্রি এক্ষেত্রে যেহেতু এ সমান সমান বি এবং থিটা 90 ডিগ্রি ভেক্টর এ এবং ভেক্টর বিকে একটি বর্গক্ষেত্র ওপি এস কিউ বর্গক্ষেত্র দ্বারা চিহ্নিতকরণ করা যায় ওপি বাহু ভেক্টর এ কে নির্দেশ করে ওপি বাহু ভেক্টর বিকে নির্দেশ করে এই কোণের মান থিটা সমান সমান 90 ডিগ্রি ওপি বাহু ভেক্টর এ কে এবং ওকি বাহু ভেক্টর বিকে নির্দেশ করলে ওএস কর্ণটি লব্ধি ভেক্টর আর কে নির্দেশ করে এবং ভেক্টর আর এবং এর অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি এবং ভেক্টর আর এবং বি এর অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি সুতরাং ভেক্টর আর মানে লব্ধি ভেক্টর এ এবং বি এর সাপেক্ষে প্রতিসমভাবে ক্রিয়া করে উভয় ভেক্টরের সাপেক্ষেই 45 ডিগ্রি কোণে ক্রিয়া করে নাম্বার 4 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি সমমানের ভেক্টরের লব্ধি রেজাল্টেন অফ টু ইকুয়াল ভেক্টার্স অ্যাক্টিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল 120 ডিগ্রি দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরের মান আর সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা সমীকরণ ওয়ান যদি যদি এ সমান সমান বি হয় অর্থাৎ ভেক্টর দ্বয়ের অন্তর্বর্তী কোণ ভেক্টর দ্বয়ের মান সমান হয় এবং থিটা 120 ডিগ্রি অর্থাৎ ভেক্টর দ্বয় পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে লব্ধি ভেক্টর আর সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার কস 120 ডিগ্রি সমান সমান রুট ওভার টু এ স্কোয়ার কস 120 ডিগ্রি সমান সমান মাইনাস হাফ মাইনাস হাফ টু এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার ব্র্যাকেট ওপেন মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ কস 120 ডিগ্রি মাইনাস হাফ সুতরাং টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সুতরাং আর সমান সমান এ সুতরাং আর সমান সমান এ সমান এবং আর সমান সমান বি সর্বশেষে পাচ্ছি আর সমান সমান এ সমান সমান বি এবং এক্ষেত্রে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে আমরা একটি প্যারালেলোগ্রাম দ্বারা প্রকাশ করলাম ওপি বাহু ভেক্টর এ কে এবং ওকিউ বাহু ভেক্টর বি কে নির্দেশ করে ওএস কর্ণটি লব্ধি ভেক্টরকে নির্দেশ করে ওকিউ ভেক্টর বি কে নির্দেশ করছে এবং ওএস কর্ণটি লব্ধি ভেক্টর আর কে নির্দেশ করে তাদের অন্তর্বর্তী কোণ 120 ডিগ্রি ভেক্টর এ এবং ভেক্টর বি এর অন্তর্বর্তী কোণ 120 ডিগ্রি
সুতরাং 120 ডিগ্রি কোণে দুটি ক্রিয়াশীল দুটি সমমানের ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টরের মান ওই ভেক্টর দ্বয়ের মানের সমান হয় এবং ওই লব্ধি ভেক্টরটি যে কোনো একটি ভেক্টরের সাপেক্ষে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে। দুটি 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি সমমানের ভেক্টরের লব্ধি ভেক্টরের মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হয় এবং ওই লব্ধি ভেক্টরটি যে কোনো একটি ভেক্টরের সাপেক্ষে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, এক্ষেত্রে ফাই সমান সমান 60 ডিগ্রি হবে। ভেক্টর আর এর সাপেক্ষে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, এছাড়াও ভেক্টর আর বি এর সাপেক্ষে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে। এবার ওই লব্ধি ভেক্টরের মানের অভিমুখ নির্ণয় করতে গেলে করার ক্ষেত্রে ট্যান ফাই সমান সমান বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা, বি এ যেহেতু বি সমান সমান এ সাইন সাইন 120 ডিগ্রি ডিভাইডেড বাই এ প্লাস এ কস 120 ডিগ্রি, এক্ষেত্রে বি সমান সমান এ এবং থিটা 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি সমান সমান রুট 3/2, এ ইন্টু রুট 3/2 ডিভাইডেড বাই এ প্লাস এ ইন্টু মাইনাস হাফ কস 120 ডিগ্রি মাইনাস হাফ, রুট 3/2 ডিভাইডেড বাই রুট 3/2 ইন্টু এ ডিভাইডেড বাই এ বাই 2 সমান সমান রুট 3, ট্যান ফাই সমান সমান রুট 3। সুতরাং ফাই সমান সমান ট্যান ইনভার্স রুট 3 সমান সমান 60 ডিগ্রি সমান সমান পাই বাই 3 রেডিয়ান, ফাই সমান সমান 60 ডিগ্রি সমান সমান পাই বাই 3 রেডিয়ান। সুতরাং লব্ধি ভেক্টর ভেক্টর এর সাপেক্ষে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে। প্রমাণিত হলো যে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি সমমানের ভেক্টরের লব্ধি ভেক্টর দুটি ভেক্টরের মানের সমান হয় এবং ওই লব্ধি ভেক্টর এছাড়াও ওই লব্ধি ভেক্টর ভেক্টর যে কোনো একটি ভেক্টর অর্থাৎ ভেক্টর এর সাপেক্ষে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে। অর্থাৎ একই অভিমুখে ক্রিয়াশীল দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরের মান ওই দুটি ভেক্টরের মানের সমষ্টির সমান এবং লব্ধি ভেক্টর ওই সমান্তরাল ভেক্টর দ্বয়ের সমান্তরাল ও একই সরলরেখা বা অভিমুখে ক্রিয়া করে। নাম্বার টু, বিপরীত অভিমুখে ক্রিয়াশীল দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরের মান ওই দুটি ভেক্টরের মানের অন্তরফলের সমান এবং ওই লব্ধি ভেক্টর বৃহত্তর ভেক্টরের সমান্তরাল এবং একই রেখা বরাবর ক্রিয়াশীল। নাম্বার ফোর, 120 ডিগ্রি কোণে সমমানের ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টর যে কোনো একটি ভেক্টরের মানের সমান হয় এবং লব্ধি ভেক্টরটি যে কোনো একটি ভেক্টরের সহিত 60 ডিগ্রি কোণে ও ভেক্টর দ্বয়ের সহিত প্রতিসমভাবে ক্রিয়া করে।